রাত 11টায় হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হবে। দাফনের প্রস্তুতি নিয়ে হাটহাজারী মাদ্রাসা থেকে সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক জানাবেন সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের হাটহাজারীর ডাকবাংলো এলাকায়, যেখানে একটু পরেই হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর যে নামাজের জানাজা সেটি অনুষ্ঠিত হবে। আমি জানতে পেরেছি 10 মিনিট আগেই তার যেটি মরদেহ সেটি তার যে গ্রামের বাড়ি, যে তার গ্রামের বাড়ি থেকে আপনার চট্টগ্রামের যে হাটহাজারীর যে মাদ্রাসা মাঠে নিয়ে আসা হয়েছে। এবং আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ, অর্থাৎ চট্টগ্রাম সহ আশপাশের এলাকা থেকে যারা হেফাজত কর্মী বা তার ভক্ত বা অনুসারী তারা আসছেন, একটা যেটা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং একই সাথে আপনাকে জানাতে চাই যে আপনারা জানেন যে গত বছরের 17ই সেপ্টেম্বর হেফাজত ইসলামের যে প্রতিষ্ঠাকালীন আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার পর কাউন্সিলরের মাধ্যমে একই বছরের 15ই নভেম্বর নতুন আমিরের দায়িত্ব পান জুনায়েদ বাবুনগরী। এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডে এবং সেই কমিটি টেকসই হয়নি, এবং এই বছরের 25 অর্থাৎ চলতি বছরের 25 এপ্রিল সেই কমিটি বিলুপ্ত করা হয়, এবং পরের দিন 26 এপ্রিল নতুন করে গঠন করা হয় হেফাজতের আহ্বায়ক কমিটি, যার প্রধান করা হয়েছিল জুনায়েদ বাবুনগরীকে। এবং আপনারা জানেন সেই তিনি আজ সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার পরে কিন্তু তার আপনার মরদেহটা নিয়ে আসা হয়েছে হাটহাজারী মাদ্রাসায়। এবং এখানে প্রথম দিকে কিন্তু 7টার দিকে জানাজা হওয়ার কথা থাকলেও কিন্তু পরবর্তী সময় আপনার করা হয়েছিল, এবং এই জানাজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার আশপাশের র্যাব পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা তারা রয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।